মুরগির মাংস রান্না তো অনেক খেয়েছেন, এইভাবে রান্না করে দেখুন, অদ্ভুত টেস্ট। আপনি সহজেই বাড়িতে নিজে বানাতে পারবেন এই মাংসটা। তার জন্য কি করতে হবে? প্রথমে মাংস নিয়ে নিতে হবে, তারপরে কিছুটা সর্ষের তেল দিন মাংসের মধ্যে, তারপরে এর মধ্যে দিয়ে দিন কিছুটা দই, টক দই হতে হবে অবশ্যই, তারপরে দিন হলুদ গুঁড়ো, এরপরে দিন শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে দিন লবণ, দিয়ে মাংসটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে, খুব সুন্দর করে মাখান। মাখিয়ে নেওয়ার পর এটাকে এক ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিন, ব্যাস আর কোনো কাজ নেই। এক ঘন্টা ম্যারিনেট হওয়ার পর মূল রান্নায় যাওয়ার আগে দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত বন্ধুরা আমার এই রান্নাটা আজকে দেখছো, তাদের প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। মাংসটা খেয়ে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করবে। আর নতুন যদি এই চ্যানেলে হও তাহলে সাবস্ক্রাইব বোতামটা অবশ্যই টিপে দিও, আর অল নোটিফিকেশান পাওয়ার জন্য অল বেল বাটনটা আরেকবার টিপে দিতে হবে। তো চলো আজকে আর কথা না বাড়িয়ে মূল রান্নায় আমরা যাচ্ছি। ফ্রাই প্যান গরম হতেই কিছুটা সর্ষের তেল এর মধ্যে দিয়ে নিলাম, এবং যেই তেলটা আমার ধোঁয়া ওঠা গরম হবে সঙ্গে সঙ্গে আমি তার মধ্যে দিয়ে দিলাম আলু। আলুটা ভেজে নেব, যেহেতু মাংসটা আলু দিয়ে হবে, চাইলে তোমরা আলু নাও দিতে পারো, আমরা আলু খাবো তাই আলু দিচ্ছি। লাল করে আলুগুলো আমি ভেজে তুলে নিলাম প্রথমেই। এবার যে তেলটা থাকলো সেই গরম তেলে আমি একটা পেঁয়াজকে চার টুকরো করে নিচ্ছি, এই রকম পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম, আর গোটা কতগুলো রসুন আমি ওর মধ্যে দিয়ে দিলাম, একদম আস্ত, তার মধ্যে দিয়ে দিলাম চারটে লঙ্কা, ব্যাস এইটাকে আমি লাল করা পর্যন্ত অপেক্ষা করব। লাল হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে পাঁচ ছটা কাজু দিয়ে দিলাম। এইবার সব সমেত এইটাকে একটুখানি ভেজে নিয়েই আমি নামিয়ে নেব এটা মিক্সিতে পেস্ট করার জন্য। পেঁয়াজগুলো তুলে নেওয়ার পর সেই গরম তেলে আমি ফোড়ন দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ, এবার ম্যারিনেট করা মাংসগুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিলাম। এবার মাংসটাকে খুব সুন্দর করে আমাকে কষতে হবে। যেই জলটা ছেড়ে এলো তখন তার মধ্যে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কিছুটা জিরে গুঁড়ো দিয়ে, এবার জলটা যতক্ষণ না মরছে ততক্ষণ পর্যন্ত মাংসটা আমি কষতে থাকব। আমি কিন্তু জল দিইনি, ওইখান থেকেই জলটা বেরিয়েছে। জলটা কমে যাওয়ার সাথে সাথে আমার ওই পেঁয়াজের যে পেস্টটা ছিল সেই পেস্টটা আমি এবার দিয়ে দিলাম। পেঁয়াজ কাজু রসুন এটা ভেজে যে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে কষে নিচ্ছি এবার খুব সুন্দর করে। কষা কমপ্লিট, এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, খুব বেশি জল দেব না যেহেতু মাংসটা গাঢ় গাঢ় হবে।
ঝোলটা ফুটে উঠলেই তার মধ্যে আমার লাল করে ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পাঁচ মিনিটের মতো একটু ঢাকা দেব, বেশিক্ষণ না, পাঁচ মিনিট। ব্যাস আমার পাঁচ মিনিট হয়ে গেছে। এবার আমি দেখে নিই ঝোলটা কি অবস্থায়। ব্যাস রান্নাটা আমার কমপ্লিট, ঝোল গাঢ় হয়ে গেছে। এই অবস্থাতেই আমি নামিয়ে দেব আর গরম গরম সার্ভ করতে হবে। এইভাবে দুর্দান্ত খেতে, অসাধারণ রান্না, খুব সহজেই বাড়িতে বানানো যায়। তাহলে আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।